করেছিলেন সেই কর্মসূচি সফল করতে প্রত্যেকটা পঞ্চায়েত পিছু একটা করে অফিসার ট্যাগ করা হয়েছে। যেমন আমাদের লাভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে আসাদুল্লাহ আমাদের তার অঞ্চল অফিসার দায়িত্বে আছে, উনি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যাচ্ছেন এবং আপনার আপনার থানায় পড়ে একটা করে কর্মসূচি করছে। এটা হচ্ছে মূলত যে উদ্দেশ্য সরকারের, সেটা হচ্ছে পুলিশের সঙ্গে সরাসরি মানুষের সুসম্পর্ক স্থাপন করা, এবং সেই সুসম্পর্ক স্থাপন করার জন্যই যে সরাসরি মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ যারা হয়তো পুলিশ দেখে খুব ভয় করে, তারা ভয় না করে তাদের অভিযোগ, তাদের কথা যাতে পুলিশকে সরাসরি বলতে পারে, এর জন্য এই অভিনব কর্মসূচি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে আমরা সম্মান জানাই, এবং একটা করে পঞ্চায়েতে পঞ্চায়েতে যেমন ব্লক অফিসে একটা কমপ্লেন বক্স আছে, আমাদের রানাবাবুর ওখানে একটা কমপ্লেন বক্স আছে, এরকম পঞ্চায়েত এলাকাতেও একটা করে পঞ্চায়েতে পঞ্চায়েতে কমপ্লেন বক্স থানা থেকে আপনার পাড়ায় আপনার থানা কর্মসূচির মাধ্যমে দেওয়া হচ্ছে। অনেক মানুষ আছে যে সরাসরি কোনো অভিযোগ হয়তো পঞ্চায়েত প্রধানকে বা পঞ্চায়েত টেবিলে দিতে পারে না, সেই ক্ষেত্রে এই বক্সে দিয়ে দিলে অফিসাররা সপ্তাহে সপ্তাহে আসবেন এবং সেই যার যা অভিযোগ থাকবে, যার বিরুদ্ধেই থাকুক, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থাকতে পারে, অঞ্চল সভাপতির বিরুদ্ধে থাকতে পারে, এই থানা এলাকায় যে অফিসার আছে, ওসি আছে তার বিরুদ্ধে থাকতে পারে, ল্যান্ড মাফিয়াদের বিরুদ্ধে থাকতে পারে, যে কোনো অভিযোগ, যে অভিযোগটা হয়তো আপনি সরাসরি থানাতে গিয়ে বা অন্যান্য জায়গায় গিয়ে করতে পারছেন না, সেই অভিযোগটা এসে পঞ্চায়েতের এখানে আপনি কিন্তু অভিযোগটা দিতে পারবেন। এই প্রচারটা এই 5টা করে বুথ ভিত্তিক লোক নিয়ে করা হলো, এইটা আপনারা যখন বুথের মিটিং করবেন সাধারণ মানুষকে নিয়ে, তখন এই কথাগুলো আপনারা মানুষের মধ্যে একটুখানি প্রচার করে দেবেন। প্রচার করে দিলে তারাও তাদের যদি কোনো জমানো ক্ষোভ দুঃখ থেকে থাকে, কোনো অভিযোগ থেকে থাকে যে কোনো জায়গাতে কোনো রকম অর্থনৈতিকভাবে কেউ কোনো নেতা হোক, পুলিশ হোক জড়িয়ে গেছে, সরকারি আধিকারিকরা জড়িয়ে গেছে, সেই অভিযোগ কিন্তু তারা এখানে সরাসরি দিতে পারবে এবং এর চাবি পুলিশের কাছে থাকবে, পুলিশ নিয়ে যাবে এবং সেটা সূক্ষ্ম তদন্ত করে তার যাতে তার বিচার্য ফয়সলা হয় তার ব্যবস্থা তারা করে দেবে। যারা অভিযোগ করবে তারা অবশ্যই নাম, তার মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে দেবে, কারণ অভিযোগ আমি বেনামে করে দিলাম তাকে আর খুঁজেই পাওয়া গেল না, সে অভিযোগের কোনো মূল্য নাই, অভিযোগ আমরা অভিযোগ যেমন হয় তেমনই করবে, ঠিক আছে। পুলিশ বলেও লিখে দেবো চাবি।